সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। নমস্কার, আমি সৌভিক। আজকে আপনারা আমাদের পর্দায় যাকে দেখছেন, আপনারা, আমরা আগে বলবো যে এখানে আপনারা দেখুন একটা কথা, যেটা এখন রাজ্য রাজনীতিতে খুব চটকদারি একটি কথা হিসেবে প্রমাণিত হয়েছে, খেলা হবে, খেলা হবে। আজকে আমরা বসে আছি হুগলি জেলায় পেয়ারা বাগানে দেবু ঘোষের বাড়িতে। কে এই দেবু ঘোষ সেটা আমরা জানতে এসেছি আজকে, এবং কেন জানতে এসেছি তার প্রধান কারণ, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হুগলি জেলায় যে সভাটি করতে এসেছিলেন, সেই সভায় সবার থেকে এক এবং অদ্বিতীয় ছিলেন আজকেও দেবু ঘোষ। 2006 সাল থেকে আমরা এই ট্রেনটা দেখে আসছি, সেই কথাতেই আমরা আসছি যে আজকে সবার মধ্যে দেখা গেল তুমি একটু অন্যরকম। তার প্রধান কারণ তোমার এই ব্যাগ, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি নিজে হাতে আঁকা, এবং তোমার বুকে লেখা খেলা হবে, খেলা হবে। এই দেবু ঘোষ, তার কাহিনী আপনাদের জন্য এক্সক্লুসিভ, বলুন। আমি এই যে ব্যাগটা তৈরি করেছি বা গ্লাসটা তৈরি করেছি, গেঞ্জিটা তৈরি করেছি, এই গেঞ্জিটা হচ্ছে 2021-এর ইলেকশন পারপাসে। এই ইলেকশন যখন আর কি আরম্ভ হবে, তার আগে থাকতে আমরা এগুলো মুভমেন্টগুলো তৈরি করে রেখেছি যে এই প্রচারের মুভমেন্টটা তৈরি হবে, তা এগুলো দর্শনীয় বা নতুনত্ব কিছু, সেই হিসেবে আমরা এই ব্যাগটাকে তৈরি করেছি। এই ব্যাগটাকে তৈরি করার মানেই হচ্ছে যে সারা পশ্চিমবাংলায় যাতে আরো কেউ এগুলো দেখে তৈরি করবে, অনুপ্রাণিত, হ্যাঁ অনুপ্রাণিত হয়, বা আরো আমাদের মানে সংগঠনের সাথে যারা যুক্ত আছে, ধরে রাখুন টিএমসি যেসব যুব নেতারা আছে, ছেলেরা আছে, তারা এইসব ব্যাগ ব্যবহার করতে পারে। মানে এটা হচ্ছে আপনার একটা ইচ্ছে, একটা ইচ্ছে শক্তি, যে আমি যেভাবে দিদিকে ভালোবেসে, দলকে ভালোবেসে, প্রচারের আলোয় দলকে নিয়ে আসতে চাইছি, সেভাবে সাধারণ মানুষ, সাধারণ তৃণমূল কর্মীরা, তারাও এভাবে দিদির প্রতি এই ভালোবাসা আনুগত্য দেখিয়ে মানুষের পাশে থাকুক। আমাদের আর একটি প্রশ্ন, আমরা আজকে বসে আছি ওনার ঘরে, আজকে আপনার সাথে আমরা যেটুকু কথাবার্তা বলেছি তাতে বুঝেছি আপনি আপনার মতো করে, আপনি নিজের মতো করে নিজের জীবন তা চালান। সেখানে আপনি যে দলটি করেন, সেই দল সরকারে আছে, সেই দল পশ্চিমবাংলার ক্ষমতার মসনদে আছেন, সেইখান থেকে আপনি কোনোদিন কেন দলের প্রতি শুধু এই ভালোবাসা থেকেই কি কোনোদিন কিছু চাইতে পারেননি, কোনোদিন দাবি করতে পারেননি, কোনোদিন দাবি রাখতে পারেননি? না, আমি দলটা করতে এসেছিলাম, আমি দলটা করতে এসেছিলাম মমতা ব্যানার্জিকে দেখে, ঠিক আছে। মমতা ব্যানার্জি যে কার্যক্ষেত্রের গতি, যেসব কাজের গতি, এই গতিতে দেখে আমি অনুপ্রেরণা, খুব অনুপ্রেরণা, যে কিছু চাইতে যাব সেসব চিন্তাধারা নেই। আমাদের এটাই চিন্তাধারা যে কি করে দিদিকে আবার 5 বছর ফিরিয়ে আনা যায়, যাতে মানুষের কাজ হয়। হ্যাঁ, যাতে মানুষের কাজ হয়। এই যে নানা রকম কাজের সাথে মমতা ব্যানার্জি যে যত রকম প্রকল্প ছেড়েছে, তাতে সব অভাবী লোকের জন্যই ছেড়েছে, তাহলে তাকে আমরা সাপোর্ট করবো না তো কাকে করবো বলি? নিজের অভাবের জ্বালা নিজের পেটে যখন রয়েছে, তখন অন্য মানুষের অভাবের জ্বালা ঘোচাতে আপনি সারাদিন 16 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড হুগলি চুনসুরা মিউনিসিপালিটিতে ঘুরে বেড়াচ্ছেন, দরিদ্র লোকের পাশে থাকছেন, করোনা কালেও ছিলেন, বিভিন্ন সময় আপনাকে পাশে পাওয়া যাচ্ছে, আপনার সময় অসময় দরকারে প্রয়োজনে আপনিও নিশ্চয়ই এভাবেই মানুষের ভালোবাসা পান। আমি, আমাকে সারা চিচুড়ের লোক ভালোবাসে, এইখানে চিচুড়ে যত বড় এরিয়া আছে এরা সবাই জানে যে দেবু লোকের জন্য করে, দেবু বেইমান না, দেবু ছাইজন না, দেবু ধান্দাবাজ না, আমার এসব কোনো রিপোর্ট নেই। আমরা ভালো কাজের সাথে কেন যুক্ত, নিজে একজনের ফুটবল প্লেয়ার ছিলাম, এই ফুটবল খেলার সঙ্গে যখন যুক্ত ছিলাম তখন আমাদের চিন্তাধারাই অন্যরকম ছিল, খেলাধুলা করতাম, তা দেখা যাচ্ছে এইখানকার যারা অভাবী মানুষ আছে বা পয়সাওয়ালা লোকেরাও আছে, সবাই আমাকে কিন্তু এক কথায় চেনে, মায়ের ডান পিঠে ছেলে আমি, যে যখন যেরকম অসুবিধে ফিল করে তাকে আমি উদ্ধার করার জন্য চেষ্টা করি, বা পলিটিক্যাল কোনো যখন কাজের জন্য ধরুন
কেউ হয়তো এই যে কিছুদিন আগে মহসিন কলেজে ভর্তি হওয়ার জন্য কমিশনারের সার্টিফিকেট দরকার বা একটা কিছু দরকার, আমরা এখান থেকে তখন এমএলএ এর কাছে যাই, লোকাল এমএলএ আমাদের এখানে অসিত মজুমদার, এনার কাছে গেলে ইনি এই কাগজপত্র ব্যাপারে নানা রকম সহযোগিতা করে, চারিদিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে বা কাজকর্মের দিক দিয়ে না করলেও এই নানা রকম অভাবী লোকের জন্য আমরা যখনই ছোটাছুটি করি উনি আমাদের প্রচুর সহযোগিতা করে। সেই হিসেবে আমি অসিত মজুমদার যেহেতু আমাকে ইলেকশন পারপাসে ব্যবহার করতে চাইছে, আমিও চাইছি যে অসিত মজুমদার যদি এখানকার ক্যান্ডিডেট হয় আমরা ব্যাপকভাবে জেতাবার চেষ্টা করছি, বা এখনো এই দিন রাত আমরা এই চিন্তা করছি যে কি করে আমাদের প্রপার চিচুড়ো থেকে বিধানসভা এলাকা থেকে অসিত মজুমদারকে বার করা যায়, এই চিন্তাধারা নিয়ে রয়েছি। আর আমাদের একটাই কাজ হচ্ছে যে সংগঠন মজবুত করতে, এখন দেখুন পার্টিতে নানা রকম লোক আছে থাকতেই পারে, এইবারে তা বলে যে পার্টির লোকেরা খারাপ এগুলো কিন্তু ভুল ধারণা, কিছু লোক আছে ব্যক্তি, সে ব্যক্তি হিসেবে পার্টিটাকে ব্যবহার করে আজকের পরিস্থিতি তৈরি করেছে। হ্যাঁ, যে কথাটা আমরা চলছিল তার মধ্যেই আমরা আরো কিছু জিনিস বলে রাখি দর্শককে, দেখুন ভালোবাসা পরিবর্তনপন্থী হতেই পারে। এক সময় একটা কাহিনী আজকে আমরা জানতে পারলাম ওনার সাথে গল্প করতে করতে, সেটা হচ্ছে 2010 সালে, আমি যেটা দেখাতে চাইবো আপনাদেরকে, আজকের দিন পত্রিকা 2010 জুলাই মাস, এই দেবু ঘোষের আর এক দিক, সিঙ্গুর আন্দোলন তখন হুগলি জেলা দাপিয়ে বেড়াচ্ছে রাজনীতিতে। 2010 সালে সব থেকে জোরদার যে রাজনৈতিক সংঘাত সিঙ্গুর আন্দোলন, সেই আন্দোলনের সময় বামেদের সিঙ্গুর চলো আন্দোলনকে সমর্থন জানিয়ে এই ভদ্রলোক দেখুন কিভাবে জামাটি বানিয়ে সবার থেকে আলাদা মিছিলে, এই ব্যাপারে আমরা আজকে আপনার কাছ থেকে এই ব্যাপারটাও একটু জেনে নেব। তখন আমি যখন বামপন্থী হয়ে প্রচারে নামি, এখানকার লোকাল কৃষিমন্ত্রী ছিল নরেন দে, তা উনি আমাকে ছেলের মতন ভালোবাসে, যেহেতু আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম তা খেলাধুলা উনি ভালোবাসতো, তো উনি আমায় বললো যে দেবু তুমি এক কাজ করো, তুমি আমার পার্টির হয়ে প্রচারে নামবে। আমি তখন জিজ্ঞেস করলাম হ্যাঁ কাকু কি ব্যাপার, বললো না তুমি আমার পার্টির সাথে যুক্ত থাকো, তাহলে তোমার খেলাধুলার ব্যাপারে আমরা নানা রকম দিক দিয়ে, তোমাদের খেলার মাঠ আছে আমি এটা পরিচালনা করি, এখানে খেলার মাঠ বা এখানে একটা মেলা পরিচালনা করি, পেয়ারা বাগান, তা উনি আমাদের নানান মানে খেলাধুলার ব্যাপারে প্রচুর হেল্প করেছে, বছরে ধরে রাখুন 30-35টা ফুটবল দিত, এটাই হচ্ছে আমাদের নেশা, খেলা পাগল লোক, যেহেতু আমাকে বললো যে দেবু তুমি আমার হয়ে যদি প্রচারে থাকো তাহলে আমার সুবিধা হয়, আমার হ্যাঁ ঠিক আছে কাকু করবো। তখন এখানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনার তখন স্টার্টিং করেছে দিয়াল কোনো লেখা হবে না, দিয়াল লেখা বন্ধ, তখন আমাকে বললো যে তাহলে চলমানের একটা কোনো কিছু বার করতে হবে দেবু, তখন একটা জামা বানাই আমি, আমি একটা ছাতা তৈরি করি 2006, এটা জামা ছাতা 2006। এবার খবরের কাগজের শিরোনামে ছিল সেই ছাতা, হুগলি জেলায় প্রত্যেকটি খবরের কাগজের শিরোনামে তখন এসেছিল সেই ছাতার প্রচারের কাহিনী, সেটাও আমরা দেখেছি ইতিহাসে, সেইটারও আতুর ঘর এই ঘর, এই ঘরই, হ্যাঁ এই আতুর ঘরই এইটা। তা তখন আমি মানে বামপন্থী আমাদের এখানে প্রাক্তন চেয়ারম্যান ছিল অমিয় কুমার নন্দী, তা উনি আমাকে খুবই ছেলের মতন ভালোবাসত, বা আমার বাবার সাথে ওনার খুব একটা রিলেশন ছিল। এট এ টাইমে দেখা যাচ্ছে ওই লোকটা যখন আমায় বলছে যে দেবু কৃষিমন্ত্রী যখন তোমাকে বলছে যে একটু প্রচারে বেরো, তখন তুমি কিন্তু প্রচার করতে পারো, তখন আমার নিজের ব্রেন থেকে ছাতা জামা এগুলো নিজে তৈরি করি, তৈরি করার পরে নানা রকম প্রচার থাকে, তাতে শিরোনামে থাকি, আমিও চাইছি যে যেহেতু আমি তৃণমূলের সাথে যুক্ত হয়েছি আমি এমন একটা কিছু প্রচারে করতে চাই যে আমি এখানেও শিরোনামে থাকতে চাই। 2021 একজন প্লেয়ারের কাছ থেকে দেখুন আমরা কিছু কিছু জিনিস, এবার যদি একটা সমাধান সূত্র খুঁজে বেড়াই সেই জায়গা থেকে দাঁড়াচ্ছে, 2006 সাল থেকে বামমনস্ক একজন প্লেয়ার হুগলি জেলার, তিনি আস্তে আস্তে দিদির প্রতি অনুপ্রাণিত হয়ে তার কাজের নিরিখে তার প্রতি একটা ভালোবাসা জন্মায়। প্লেয়ারদের বুকে আজকে সারা বিশ্বে আমরা দেখি যে বিভিন্ন কোম্পানির লোগো, বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন, আজকে সেই জায়গাটাই আজকে আর প্লেয়ারদের কাছে আর একটা খুব বৈশিষ্ট্যপূর্ণ জিনিস, প্লেয়াররা সব থেকে বেশি এটা ব্যবহার করে তার কিট ব্যাগ, আমরা সেই এখনো এনার মধ্যে সেই প্লেয়ার সূচক জিনিসটাই কিন্তু দেখতে পাই, ব্যাগের মধ্যে মমতা ব্যানার্জি, বুকের জার্সিতে যেরকম খেলতে গেলে এরকম অনেক লোগো থাকে, সেখানে খেলা হবে, খেলার সাথেই যুক্ত একজন ব্যক্তি,
সেই ভদ্রলোকের এই আতুর ঘর থেকে দীর্ঘ সময় বারবার উঠে এসেছে এরকম নতুন নতুন হাতিয়ার, যা যে কোনো পার্টির, যে পার্টির হয়ে তিনি এই প্রচার করেছেন, বারবার সেটা চলে এসেছে খবরের শিরোনামে। এই ঘর থেকে তার দৈন্য জীবন কাহিনীর মধ্যে থেকে দাঁড়িয়ে প্রত্যেকবার তার চিন্তায় নতুন নতুন জিনিসের আবিষ্কার হয়। আর আমরা এটাও শুনলাম যে তার চাহিদা কিছু নেই, তার চাহিদা মানুষের পাশে থাকতে হবে, মানুষ আমাকে ভালোবাসে, এই ভালোবাসা নিয়েই আমি আমার জীবন চালাবো, আমার সংসারে আমার দুই ছেলে তারা প্রতিষ্ঠিত, তারা তাদের মতো কাজ করছেন, কারোর জন্য আমি কোনো দল থেকে কোনো সাহায্য নিইনি, নেব না। আর একটা বড় জিনিস, দুটো ছেলে দুটো মেয়ে, আরো একটা বড় জিনিস যেটা আমরা ওনার কাছ থেকে শুনলাম এবং খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে এই 2021 খেলা হবে জিনিসটাকে উনি আরো বেশি করে প্রচারের আলোতে নিয়ে এসে আমাদের এখানে সংগঠনকে আরো স্ট্রং করতে চাইছেন। সে বিষয়ে কি আমরা এটা আপনার কাছ থেকে জানতে পারি, নেক্সট কি? না, আমি এই ফর্মুলা ওয়াস্ট করলে হবে না দাদা, এই এই ফর্মুলা আমার মনেই আছে। এরপরে যখন ইলেকশন যখন ডিক্লেয়ার হবে, আমি এমন একটা কিছু দিতে চাই যে পশ্চিমবাংলা আবার এক নম্বরে থাকবো প্রচারে। একদম, তাহলে আমরা প্রচারে এক নম্বরে থাকতে চাই, দিদিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে বাংলা দিদির যে স্লোগান, সেই স্লোগানটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রচারের আলোয় আসার জন্য কিছু ফর্মুলা এই ঘরে তৈরি হচ্ছে, এই মস্তিষ্কে সেই ফর্মুলা আছে, কিন্তু আমরা চেষ্টা করেও ব্যর্থ হলাম আজকে সেটা জানার। সেটা তার একদম নিজস্ব জিনিস, আমরা আবার আপনাদেরকে ফিরিয়ে আনবো নেক্সট যখন প্রচারের আলোয় নতুন কি সূত্র নিয়ে আসছেন প্রচারের আলোয় তৃণমূলের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ফর্মুলাটা বাস্ট করলে তো বিপরীত হয়ে যাবে। একদম একদম, আমার ফর্মুলা চুরি হওয়া একটা আশঙ্কা রয়েছে, সেই আশঙ্কা থেকেই উনি কিন্তু কোনোভাবেই আজকে সেটা ডিসক্লোজ করলেন না। তবে আমরা আমাদের দর্শকদের কথা দিচ্ছি, আগামী দিন যখনই এই ফর্মুলা পশ্চিমবাংলার মার্কেটে ওনার থ্রু দিয়ে আসবে হুগলি জেলাতে দাঁড়িয়ে, আমরা আবার ওনার বাড়িতে এসেই সেই খবর প্রথম দেখাবো আপনাদেরকে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। সুস্বাগতম। উফ, কি হ্যাংলা! একমাত্র ন্যায্য মূল্যের খাবারের সন্ধান, করোনার ভয়ে বাজার দোকান করতে পারছেন না, রান্নায় তেমন স্বাদ পাচ্ছেন না, গৃহিণীকে একটু ছুটি দিতে চাইছেন রান্না থেকে? এই সকল সমস্যার সমাধানে আমরা আছি আপনাদের সাথে, নিত্য নতুন স্বাদে আপনাদের কাছে হাজির হব। আমরা বাড়িতে বসেই অর্ডার করুন, ন্যায্য মূল্যে খাবার পৌঁছে যাবে আপনার ঠিকানা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে সত্বর যোগাযোগ করুন, থাকছে দারুণ সব আকর্ষণীয় ও লোভনীয় অফার। হোম সার্ভিস, বিয়ে, জন্মদিন, শ্রাদ্ধ অনুষ্ঠান, বিবাহবার্ষিকী, পার্টি, মিটিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, পাসপোর্ট ও ডিনার, এই সকল ক্ষেত্রে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা সকলের পছন্দের খাবার পরিবেশন করে থাকি। সেটি ফুটে বাঙালিয়ানা, বাঙালির নানা পদ, মুঘল সাবেকিয়ানা, বিরিয়ানি, চকচকা চাইনিজ, চিলি চল, আনা কোল, মিষ্টি পায়েস, মালাই কুলফি ইত্যাদি। কন্ট্যাক্ট করুন 9123600815 অথবা 6291319300। লোকেশন শেওড়াফুলি, হুগলি। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।